সৌদি আরব সরকার দু সালে প্রবাসীদের বিরুদ্ধে যে কটি আইন পাশ করেছে তার বেশিরভাগই প্রবাসীরা কম বেশি কাটিয়ে উঠেছে বা ওঠার চেষ্টা করছে কিন্তু এবার সৌদি শ্রম মন্ত্রণালয় যে আইনটি পাশ করেছে তা প্রবাসীদের জন্য একেবারেই সহ্য করার মতো হবে না বলতে গেলে এটা প্রবাসীদের কফিনে শেষ পেরেকের মতো অবস্থা সৌদি আরব থেকে যাওয়া অবৈধ অভিবাসীরা চাইলে পাঁচ বছর পর নতুন ভিসাতে আবার সৌদি আরব ফিরতে পারত পাঁচ বছর পর সৌদি আরব ফেরার সেই পুরনো আইনে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি পাসপোর্ট বিভাগ সৌদি পাসপোর্ট বিভাগের যাওজাদের সূত্রমতো জানা গিয়েছে যারা অবৈধভাবে সৌদি আরব ত্যাগ করবেন তারা আর সৌদি আরব ফেরতে আসতে পারবেন না পূর্ববর্তী নিয়ম ছিল অবৈধ বা জেল খেটে প্রবাসীরা পাঁচ বছর পর চাইলে সৌদি আরব আবার ফিরে আসতে পারতেন নতুন ভিসাতে তবে বর্তমান নতুন আইনে পাঁচ বছর পর নতুন ভিসাতে আসার সুযোগটি আর থাকলো না আগের নিয়মটি বর্তমানে রহিত করা হয়েছে কফিলের হুরুপ বা বৈধ কাগজপত্রের অভাবে পুলিশে ধরা দিয়ে বা ধরা খেয়ে বাধ্য হয়ে দেশে চলে যেতেন অনেকেই দেশে ফেরার পর নির্দিষ্ট পাঁচ বছর ফুরালে তিনি আবার সৌদি আরবে ফেরত আসতে পারতেন তবে পুরনো সেই আইন সৌদি কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণে কেউ চাইলেই আর পাঁচ বছর পর সৌদি আরব ফিরতে পারবেন না অবশ্য এটি শুধুমাত্র সৌদি আরবের অবৈধ অভিবাসীদের ক্ষেত্রে প্রযোজ্য যারা অবৈধ অবস্থায় সৌদি আরব ত্যাগ করেছেন যারা বৈধ অবস্থায় সৌদি আরব ত্যাগ করেছেন ফাইনাল এক্সিট বা খুরুজে নেহায়াতে চলে গিয়েছেন তারা যে কোনো মুহূর্তে নতুন ভিসা নিয়ে আবার সৌদি আরবে ফিরে আসতে পারবেন তাই সৌদি আরবে যারা অবৈধ অবস্থায় আছেন তাদের জন্য সাজেশন হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি ফাইনাল এক্সিট অথবা সাধারণ ক্ষমা অথবা আউটপাস না পান ততক্ষণ পর্যন্ত যত কষ্টই হোক সৌদি আরবে অবস্থান করুন যদি সৌদি আরব থেকে আপনাকে ধরা পড়ে চলে যেতেই হয় তাহলে ধরে নেবেন আপনি কোনো দিন সৌদি আরবে আসতে পারবেন না সেই কথাটা যেন আপনার মাথায় থাকে ভিডিওটি দয়া করে সৌদি আরবের সকল প্রবাসী ভাইদের সঙ্গে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন